गुड इवनिंग एवरी वन। आई होप के इट्स प्रॉपरली ऑडिबल। চলো ফটাফট যেটা করবে সেটা হয়ে যাচ্ছে ভিডিওটাকে তোমাদের কি করতে হবে, শেয়ার করতে হবে, রাইট? ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ফার্স্ট অফ অল, এই তো চলে এসেছি উপস্থিত। ভিডিওটাকে ফটাফট একটুখানি গুরুর দায়িত্ব মেনে কি করতে হবে, তোমাদের শেয়ার করতে হবে, তাই তো? গুড ইভিনিং বাবু, সকলকে গুড ইভিনিং। চলো তাড়াতাড়ি একটুখানি শেয়ার করে দাও। গুড ইভিনিং, গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। কিন্তু যেটা হওয়ার কথা সেটা তো হচ্ছে না, কোথায় গেল সব? ডু লাইক অ্যান্ড শেয়ার, সকলকে বলে দাও একটু তাড়াতাড়ি। আই গেস নোটিফিকেশন, গুড ইভিনিং। শেয়ার ডান, থ্যাংক ইউ। আর বাকিরাও একটুখানি শেয়ার করে দাও, আজকে বোধহয় নোটিফিকেশন যাচ্ছে যায়নি। গুড ইভিনিং প্রিরুম, এইরকম ভাবে গান করতে করতে এবি মিস্টার 360 তাড়াতাড়ি করো। 6-3-তে আমরা কি করব, স্টার্ট করব আমাদের পড়াটা, কিন্তু তার আগে একটুখানি তোমাদের বলবো যে শেয়ার করে দাও। আর আড্ডা থেকে কেউ যদি কিছু পারচেস করতে পারো, না বাবু অলিম্পিক্স থেকে আজকে আর হবে না, অলিম্পিক্স থেকে আরেকটু হবে, আরও দুটো পাতা তুমি ছেড়ে দাও। তুমি তো খাতা পেন নিয়ে করছো, ওয়েল ডান, খুব ভালো কথা। তুমি একটুখানি একটা খাতা পাতা ছেড়ে দিয়ে তারপরে আজকে ওভারঅল জিকে সিরিজ করব, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে এবং বাকি সব কিছু আছে। তোমার হোমওয়ার্ক হয়নি কেন? ঠিক আছে, পড়ে করে নিও। আর আড্ডা থেকে যদি কিছু পারচেস করতে হয়, ইন সাচ কেস ডোন্ট ফরগেট টু ইউজ মাই কোড Y266। ক্লিয়ার? Y266, এই কোডটা কিন্তু ইউজ করতে ভুলো না, রাইট? আর আড্ডাতে যে ফেস্টিভ্যালসটা চলছে, আর এখানে যে অফটা চলছে সেটার অফারটা একবার যাচিয়ে নিও, একবার দেখে নিও, আর তার সাথে সাথে এইরকম অফার যাতে না পাও, আর যদি না পাও তো ইটস বেটার কি এখনই তোমরা পারচেস করে নিও। চলো এবার আমরা চলে যাব আমাদের কাজে। আর প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের চলে এসেছে সেটা হচ্ছে দিস ওয়ান। আমি তোমাদের একটা কথা বলেছিলাম, তাই না? কি কথা বলেছিলাম? বলেছিলাম যে যাদের NTPC আছে আর যারা CHSL ফর্ম ভরেছো, তারা বিহারের যে নতুন অ্যাসেম্বলি বডি তৈরি হচ্ছে, বিধানসভা তৈরি হয়েছে, সেই বিধানসভার ফরমেশনে কে কে আছে বা কি কথা শোনা যাচ্ছে, সেই সমস্ত ম্যাটার তোমাদের কি করতে হবে, একটুখানি পড়ে নিতে হবে, রাইট? সেই সমস্ত ম্যাটার তোমাকে কি করতে হবে, একটুখানি পড়ে নিতে হবে। তো তারই মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ হিসাবে এখানে চলে এসেছে, সেটা এবার বলবো। কারেক্ট অ্যান্সারটা আমি তখনই বলবো যখন তোমরা ভিডিওটাকে সকলে শেয়ার করে দেবে, অ্যাটলিস্ট তোমরা 5 জনের কাছে করে দাও। তাহলেই আমরা আমাদের যে প্রত্যেক দিনের যে এখন আমরা রেকর্ড ব্রেকিং পার্টে আছি, সেঞ্চুরি লাগাচ্ছি, সেটাতে চলে যাব। আচ্ছা, এখানে একটা মিক্স অ্যান্সার এসে গেছে, সেই মিক্স অ্যান্সারের মধ্যে যদি আমি দেখি,
হাওড়ার জাগাছাই বাড়ি ছিল। মেক্স হিসাবে যদি আমি দেখি, সেক্ষেত্রে আমার রেণু দেবীও আসছে, আবার বিজয় কুমার চৌধুরী আসছে, নন্দকিশোর আসছে, মদন মোহন তিওয়ারি আসছে না, ও ডিটাও এসে গেছে বাবা। হ্যাঁ পঙ্কজ, কারেক্ট করে নিয়েছো, ভেরি গুড। চলো কারেক্ট অ্যান্সারে যদি আমি বলি, দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে নন্দকিশোর যাদব। নন্দকিশোর যাদব এবং দেবজ্যোতি দত্ত ঈশান, সে হয়েছে কারেক্ট অ্যান্সার দিয়েছে। বাকি সকলে তোমরা রেণু দেবী রেমন দেবী করছিলে, বাট রেণু দেবীর কথাটা অলরেডি বলে দেওয়া হয়েছিল। কি হয়েছেন উনি? ডেপুটি সিএম অফ বিহার, রাইট? রেণু দেবী কোন পোস্টে হয়েছেন? ডেপুটি সিএম অফ বিহারের পোস্টে হয়েছে। ওয়্যার অ্যাজ যদি আমরা দেখি যে নিউ স্পিকার অফ বিহার অ্যাসেম্বলি, সেই হিসাবে নন্দকিশোর যাদব হয়ে গেছে, রাইট? সো কারেক্ট অ্যান্সার এখানে সেটা হচ্ছে সি। তার সাথে সাথে আরেকটু কিছু আমাদের দেখে নিতে হবে, এসে সেটা কোনটা? বিজয় কুমার চৌধুরী নয় বাবা, বিজয় কুমার চৌধুরী ছিল, যাকে রিপ্লেস করছে নন্দকিশোর যাদব। সিনিয়র ভারতীয় জনতা পার্টি লেজিসলেটর নন্দকিশোর যাদব ইজ লাইকলি টু বি দ্য বিহার অ্যাসেম্বলি স্পিকার আফটার জনতা দল, মানে জেডিইউর পার্ট থেকে বিজয় কুমার চৌধুরী কে ছিল? আমাদের স্পিকার ছিলেন, রাইট? বিহারের স্পিকার কে ছিল? বিজয় কুমার চৌধুরী। তাকে রিপ্লেস করছে কে? নন্দকিশোর যাদব। কারণ বিজয় কুমার চৌধুরী হয়তো এখানে চিফ মিনিস্টার নীতিশ কুমারের কোনো ক্যাবিনেট মিনিস্ট্রির দায়িত্ব থাকবেন। বোঝা গেল? তাহলে দেখো, এখান থেকে কিন্তু আরেকখানা কোয়েশ্চেনও আরাইজ হয়ে যেতে পারে। কি কোয়েশ্চেন আরাইজ হতে পারে? নর্মাল ফ্ল্যাট কোয়েশ্চেন যেটা দিলাম সেটা তো হলোই, তার সাথে সাথে আরেকটা যেটা হতে পারে, দ্যাট ইজ নন্দকিশোর কাকে রিপ্লেস করছেন, বা পূর্বতন বিহারের পূর্বতন স্পিকার কে, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন্স হতে পারে। বোঝা গেছে? এক্স্যাক্টলি, ফর্মার। তাহলে ফর্মার স্পিকার অফ বিহার অ্যাসেম্বলি, দ্যাট মে বি আ কোয়েশ্চেন অলসো। হ্যাঁ, এখন এক্স হয়ে গেছে, ভেরি গুড। অ্যান্ড প্লিজ, তোমরা যারা দেখছো তারা ভিডিওটাকে একটুখানি শেয়ার করো, রাইট? তোমাদের যেরকম এক্সামে নাম্বার কম পেলে খারাপ লাগে, সেই রকমে যখন ভিউয়ার্স কম হয় তখন কিন্তু আমার খারাপ লাগে। এখন শুধুমাত্র 31 জন দেখছে, ওয়ারাজ আমরা কিন্তু দুদিন ধরে সেঞ্চুরি লাগাচ্ছি। তাহলে ইটস বেটার কি আমরা আজকেও কিন্তু সেঞ্চুরি লাগাই, কোনো ব্যাপার না। আয়ন্তিকা, এক নাম্বার কোয়েশ্চেনটাই চলছে, সেটার মধ্যে অবশ্য আমরা দুখানা কোয়েশ্চেন্স ডান করে নিলাম। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চেন নাম্বার 2, which company will construct India's longest bridge over the river in northeast? Northeast je state gulo ache amader, sei northeast er moddhe India r je longest bridge ta toiri kora hocche northeast er, tar construction kon company r hate ache shetai bolte hoyeche. Good evening, shokkol ke good evening, and the thing that you have to do, please like and share the video, right? প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। কোন টপিকটা বাবু? আর তুই শেয়ার করতে, তাহলে আমি বলে দেবো। নিগম তুমি বলো আগে শেয়ার করে। ইয়েস ম্যাম, করে দিয়েছি আমি, তাহলে করে দেবো চ্যাপ্টারটা। তার সাথে আর একটা জিনিস করতে হবে, একটুখানি মনে করিয়ে দিও আমাকে। 2-3 বলেছো, বর্ডার রোড অর্গানাইজেশন, ও 3 আর 4 একই করে দিয়েছি, তাই না? ডোন্ট ওয়ারি, এটা নান অফ দিস করে দিতে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এল অ্যান্ড টি, লারসন অ্যান্ড টার্বো, যেটা তাকেই এই বরাতটা দেওয়া হয়েছে। সো কারেক্ট অ্যান্সার যেটা, সেটা কি হয়ে যাচ্ছে? লারসন অ্যান্ড টার্বো। এবার আমাকে এর সম্পর্কে আরেকটু কিছু দেখে নিতে হবে, করে দিয়েছ, চলো এবার আমাকে টপিকটা বলে দাও কি করতে হবে। হ্যাঁ, এটা নান করে দাও। দেখো, লার্সন অ্যান্ড টার্বোকে দেওয়া হয়েছে, আর এটা কত কিলোমিটার হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে 20 কিলোমিটার। মানে ট্রিকি কোয়েশ্চেন হিসাবে কিন্তু তার কতটা উচ্চতা, কতটা লম্বা, সেই সব কোয়েশ্চেনও কিন্তু আসতেই পারে। তাহলে যে ব্রিজটার কথা বলা হয়েছে, সেই ব্রিজটা হচ্ছে আমার 20 কিলোমিটার, ঠিক? আর চারখানা তার মধ্যে লেন্থ থাকবে, কোন রিভারের ওপর হবে? ব্রহ্মপুত্র রিভারের ওপর হবে। কোথা থেকে? ধুবড়ি থেকে ফুলবাড়ি,
ধুবড়ি টু ফুলবাড়ি আমার এই ব্রিজটা তৈরি করা হচ্ছে, উইচ উইল বি কান্ট্রিজ লংগেস্ট ব্রিজ ওভার আর রিভার, যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে লম্বা রিভারের মধ্যে হবে। দ্য ব্রিজ উইল কানেক্ট দ্য ইস্টার্ন স্টেট অফ আসাম মেঘালয় অ্যান্ড দ্য প্রজেক্ট ইজ বিং ফিনিশড বাই জিকা, ফাইন্যান্সড বাই জিকা। জিকার ফুল ফর্মটা কি? জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। তাহলে দেখো, এখানে যে তোমাদের কোয়েশ্চেন্সের সাথে সাথে আমি এক্সপ্লানেশনসগুলো দিচ্ছি, এক্সপ্লানেশনে কি কোয়েশ্চেন আসতে পারে। ফার্স্ট অফ অল একটা কোয়েশ্চেন এখান থেকে গেল, দুটো কোয়েশ্চেন্স হচ্ছে আমার কতটা লম্বা হবে তার লেন্থটা জিজ্ঞেস করতে পারে, দ্যাট ইজ 20 কিলোমিটার। কোন রিভারের ওপর হচ্ছে সেটা আর একখানা কোয়েশ্চেন আরাইজ হয়ে গেল। কাকে কাকে কানেক্ট করছে? দেখো তাহলে ধুবড়ি থেকে আমার কানেক্ট করছে কাকে? ফুলবাড়িকে কানেক্ট করছে। আর তার সাথে সাথে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এটাকে ফাইন্যান্স কে করছে, রাইট? ফাইন্যান্সের কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে, ক্লিয়ার? তাহলে একটা কোয়েশ্চেন্স থেকে আমরা এতগুলো কোয়েশ্চেন্স পেয়ে গেলাম। এক্স্যাক্টলি অরিত্র, ঠিক আছে? অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও, লাইকটাও যেন পড়তে থাকে আর তার সাথে সাথে কিন্তু শেয়ারও যেন হতে থাকে। কোয়েশ্চেন নাম্বার থ্রি, এটা অলরেডি আমি করিয়েছিলাম একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনে। কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনে আমি কি করাচ্ছি, এই কোয়েশ্চেনটা অলরেডি করে দেওয়া হয়েছিল, এবার সেটাকেই আমি রিপিট করলাম। কারণ তোমরা যারা CHSL দেবে, রিমেম্বার 6 to 8 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। 6 to 8 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অতি অবশ্যই আমাদের দরকার পড়বে CHSL এর জন্য, NTPC-র জন্যও তাই। অ্যান্ড ফর দ্যাট রিজন আমি এই কোয়েশ্চেনটা আর একবার রিপিট করলাম। কি বলেছো? আচ্ছা, অর্ণবের এখানে একটা কোয়েশ্চেন আছে, হু ইজ দ্য ফাউন্ডার অফ জিকা, মানে জাপানের ফাইন্যান্স কোম্পানিটার। এই রে, জাপানের ফাইন্যান্স কোম্পানিটার আমি একবারই পড়েছিলাম, আই এম নট শিওর, বোধ হয় সিনচি সামথিং একটা নাম ওনার, ঠিক আছে? সিনচি কিটো কাটা এরকম সামথিং একটা আছে, সিনচি, একবার দেখে নিও এটা। চলো এবার আসে যায় ব্যাথিনোমাস রাকাসা। হ্যাঁ বাবু, জিকা কে তৈরি করে? মানে আমি লাস্টেরটা আমার মনে পড়ছে না, তবে একবার আমি পেপারে পড়েছিলাম ওই সিনচি সামথিং একটার নাম, সিনচি হবে হয়তো। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন, বাথিনোমাস রাক্সাসা আর সুপার জায়ান্ট আইসোপড, প্রথমে বলো আইসোপডটা বেসিক্যালি কি, তারপরে আমি অ্যান্সারটা দিচ্ছি। আর তার আগে তোমাদের কিন্তু করতে হবে, এবার আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাচ্ছে, এবার আমি তোমাদের রক্ত পান করবো যদি তোমরা শেয়ার না করো। বলো, আইসোপড কথাটার মানেটা কি? আইসোপড কোন শ্রেণীর জন্তুকে বলা হয়? জন্তু বলবো না, পোকামাকড়ই বলবো। আইসোপড অ্যানিমেল। আর আচ্ছা কোয়েশ্চেনটা, রাহুল গোমস্তা, রাহুলকে বলছি, এখানের ব্যাথিমনোমাস রাক্সাসা একটা সুপার জায়ান্ট, মানে খুব বড় আইসোপড, আইসোপড ইন দ্য সেন্স তুমি বলতে পারো একটা ককরোচ, ঠিক আছে? ককরোচ মানে আরশোলা, এটা একটা বড় আরশোলা, সেই আরশোলাটার নাম হচ্ছে ব্যাথিনোমাস রাক্সাসা, সেইটা কোথায় পাওয়া গেছে এটাই হচ্ছে তার কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, তোমরা আমাকে লাইক অ্যান্ড শেয়ার দাও, আমি তোমাদের নলেজ দেব।
ঠিক এই যে পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছে? আমাদের ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যেই পাওয়া গেছে, ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ান ওশিয়ান। সেখানে ইন্দোনেশিয়ার কিছু সায়েন্টিস্ট মিলে এই পোকাটাকে বা এই আরশোলাটাকে কি করেছে, আবিষ্কার করেছে। ক্লিয়ার? এই আরশোলাটাকে আবিষ্কার করেছে কে? ইন্দোনেশিয়ার একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট। কোথায় করেছে? ইস্টার্ন ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে এটাকে করা হয়েছে, ঠিক আছে। এবার কিরকম দেখতে সেইটা একবার দেখে নাও। এইটা হচ্ছে সেই আরশোলাটা, এইটা হচ্ছে সেই আরশোলাটা, দেখতে পেয়েছ? এত বড় জায়ান্ট আরশোলা। তার নাম আর একটু ভালো করে দেখো, এত বড়। আমি আমার ছবিটা একটুখানি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ অর্ণব, ঠিক বলেছো। তোমরা আমাকে লাইক অ্যান্ড শেয়ার করো, আমি তোমাদের ভালো ভালো জিকে গিফট করব। তোমারই গায়ে ছেড়ে দেবো অর্পিতা। হ্যাঁ দারুণ কিউট, সুনন্দ বলছে হেভি কিউট। দেখলে? তারপরেরটাই যাই। এই দেখো, এইটা হচ্ছে ওই পুরো আরশোলাটা। অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দ্য সেশন, আই এম নট গেটিং দ্য নাম্বার। যে নাম্বারটা আসে সেটা আমি কিন্তু পাচ্ছি না। দেখতে পেয়েছো? চলো এবার আমি ফিরে এলাম। দেখ, তোদের জন্য আমি সমুদ্রের মধ্যে গিয়ে আমি এই পোকাটাকে ধরে নিয়ে আসছি, ঠিক আছে? চলো এবার আমরা ফেরত যাচ্ছি। এবার দেখো এখান থেকে কোয়েশ্চেনের যদি কি বলো, কোয়েশ্চেনটা, হ্যাঁ চিংড়ির বন্যা হচ্ছে। এখান থেকে যদি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে বলা হয় তাহলে কি বলা হবে? ইন্দোনেশিয়ার গ্রুপ অফ সায়েন্টিস্ট ইন্ডিয়ান ওশিয়ানেতে কি করা হয়েছে, একটা খুব বড় মাপের আইসোপড আবিষ্কার করেছে। তার নামটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তার নামটা হচ্ছে ব্যাথিনোমাস রাক্সাসা, রাইট? তোমাকে কিন্তু নামটাও মনে রাখতে হতে পারে। আবার বলা যেতে পারে যে ইন্ডিয়ান ওশিয়ানে, ইস্টার্ন ইন্ডিয়ান ওশিয়ানে যে জায়ান্ট আইসোপড বা ব্যাথিনোমাস রাক্সাসাটাকে খুঁজে পাওয়া গেছে সেটাকে ডিসকভার কে করেছে, সেটা কিন্তু ইন্ডিয়ার কোনো সায়েন্টিস্ট করেনি। যারা করেছে তারা হচ্ছে ইন্দোনেশিয়ার সায়েন্টিস্ট। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো যে কোথাকার হতে পারে, ঠিক আছে? দারুণ দেখতে না, খতরনাক দেখতে। চলো এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। আমরা চলে এসেছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, উইচ মিশন অফ নাসা ব্রট ফার্স্ট হিউম্যান টু মুন? প্রথম নাসার সেই মিশনের কথা বলো যখন চাঁদের মধ্যে কি করা হয়েছিল, মানুষকে পৌঁছে দিয়েছিল। ক্লিয়ার? হ্যাঁ, ওটার নাম ওটা। হ্যাঁ সুনন্দ, আছে মানডে থেকে, মানডে এবং টিউজডে, এই দুটো দিন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে সকাল 10টার ক্লাসে। রাইট, তাহলে এবার বলো নাসার সেই মিশনের কথা জিজ্ঞাসা করা হয়েছে, যেটা কি হয়েছে, যেটা আমার চাঁদে মানুষ নিয়ে গিয়েছিল। তার মধ্যে এখানে কারেক্ট অ্যান্সার দিয়েছে মার্কারি প্রোগ্রাম, না অর্ণব? হ্যালো অভিরূপ, ওয়েলকাম। আই এম শিওর কে তুমি সেশনটাকে পছন্দ করবে, লাইক করবে এবং আমাদের সাথে জুড়ে যাবে, রাইট? যারা যারা নিউ আছো তারা কি করবে, আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে। যারা এখনো পর্যন্ত CHSL ফর্ম ভরোনি তাদের আমি ইনফরমেশন দিচ্ছি যে ক্লাস 12-এর পর তোমরা এই ফর্মটা ভরতে পারো, মানে 12 ক্লাস পাস করে গেছো, 12 পাস করার সার্টিফিকেট তোমাদের কাছে আছে এবং 18 থেকে 27 বছর তোমার বয়স, তুমি CHSL ফর্মটাকে ফিল আপ করতে পারো।
ঠিক আছে, রাইট? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাপোলো প্রোগ্রাম। নামটা কি? অ্যাপোলো প্রোগ্রাম। সি হবে না, কারেক্ট অ্যান্সার হবে এ, অ্যাপোলো প্রোগ্রাম। একদম সোজা কোয়েশ্চেন, কত সালে হয়েছিল? 1969-এ হয়েছিল। কারেক্ট অ্যান্সার ইজ এ। নিম্মি আরও বলেছে সেখানে হয়েছে নীল আর্মস্ট্রং এবং অ্যাডভিন, ইয়েস, মাইকেল কলিন, তারা গিয়েছিল এখানে, রাইট? তাহলে এটা একটা স্ট্যাটিক কোয়েশ্চেনের মধ্যে হয়ে গেল, আমরা জানি, সেটাকে রিপিট করলাম। অ্যান্ড অ্যাপোলো কবে পাঠিয়েছিল? দিস মে বি আ কোয়েশ্চেন অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 1969। মুভিং টু দ্য নেক্সট পার্ট, নেম দ্য ফার্স্ট মিশন অফ নাসা ইন উইচ দ্য স্পেস ক্রাফট ওয়াজ রিইউজড। মানে নাসার এমন একটা স্পেস ক্রাফ্টের নাম জানতে চেয়েছে যেটা আর একবার ইউজ করা হয়েছে, বোঝা গেল? মানে স্পেস ক্রাফ্টটা গেছে, সে তার রিসার্চ করে ফিরে এসেছে, অ্যান্ড এগেইন সেটাকে আমরা কি করেছি, পাঠাতে পেরেছে, আমরা ইন দ্য সেন্স নাসা সেটাকে পাঠাতে পেরেছে, তো সেইটারই নাম জিজ্ঞাসা করা হয়েছে। রাইট, নেম দ্য ফার্স্ট মিশন অফ নাসা ইন উইচ আ স্পেস ক্রাফট ওয়াজ রিইউজড। আজকে মানে কি স্যাটারডে হয়ে গেছে, সানডে হয়ে গেছে, তার মানে কি ছুটি পড়ে গেছে না কি রে? হ্যাঁ, এত কম স্টুডেন্ট, অনলি 47, কালকে 112, এটা কি? এখনো সাবমিট হয়নি এই রে? আচ্ছা পুরোটার ছবি আমাকে তুলে, আচ্ছা তুমি কি মোবাইল থেকে করছো না ডেস্কটপ থেকে? কিচ্ছু দরকার নেই রাজীব, কোনো পার্সেন্টেজ দরকার নেই, তুমি 12 পাস করে গেছো, ব্যাস, একদম পতাকা, আমি পতাকা একদম কি বলে পুঁতে দিয়েছি, আমার আর দরকার নেই পার্সেন্টেজের। দেখো, নেম দ্য ফার্স্ট মিশন অফ নাসা স্পেস ক্রাফট, এখানে পাঁচের বি এসেছে, সি এসেছে, তার সাথে এও এসেছে, অনেক কটা এসে গেছে। কারেক্ট অ্যান্সার যেটা, দ্যাট ইজ কল ইউর বি, স্পেস শাটল। স্পেস শাটল বলে যে স্পেস ক্রাফ্টটা ছিল, সেই স্পেস ক্রাফ্টটা একবার ফিরে আসার পর আবার তাকে রিইউজ করা হয়েছে। অ্যান্ড ডোন্ট ফরগেট দিস, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি আজকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনের দুটো দুটো করে সিরিজ এনেছি, দেখলে কারেন্ট অ্যাফেয়ার্স দুটো তিনটে, নাসা থেকে দুটো তিনটে, মন্দির থেকে দুটো তিনটে, এইভাবে প্রত্যেকটা জিনিস থেকে দুটো দুটো করে টপিক এনে তুলেছি, সেই টপিকগুলো, যে টপিকগুলো থেকে কিন্তু সিএইচএসএল, সিজিএল এই ধরনের কোয়েশ্চেন রাখা হয়। সো ফার্স্ট মিশন অফ নাসা উইচ ইজ স্পেস ক্রাফট রিইউজ ইজ স্পেস শাটল, মুভিং টু দ্য নেক্সট পার্ট। ও, ছট পুজোর ছুটি, ঠেকুয়াকে ঘুমাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন, লর্ড ভেঙ্কটেশ্বরা টেম্পল ইজ লোকেটেড ইন। তোমাদের টেম্পল অ্যান্ড আর্কিটেকচার নিয়ে আমি ভাবছি একটা ক্লাস করাবো, কারণ এই টেম্পল থেকে সেটা কার আদলে তৈরি করা হয়েছিল, সেই টেম্পলের মধ্যে কোন ঠাকুরের মূর্তি বসানো আছে, কার পুজো করা হয় বা কার আমলে তৈরি করা হয়েছে, এই ধরনের প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু দেখা যায়, রাইট? আর সেই হিসাবে টেম্পল নিয়ে একটা শুধুমাত্র ঝলক আমি দেখাচ্ছি দুটো কোয়েশ্চেনের, বাকি আস্তে আস্তে আমরা করে নেব। নামগুলো নেব বাবু, নাম নিতে গেলে একটু দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে নিয়ে নেব। ভেঙ্কটেশ্বরা টেম্পল ইজ লোকেটেড ইন, নেক্সট অ্যান্সার এসেছে সবারই, মিলে ঝুলে একাকার হয়ে গেছে, অ্যান্ড কারেক্ট অ্যান্সার ইজ এ, দ্যাট ইজ ইন আন্ধ্রপ্রদেশ, রাইট? সেটা কোথায়? আন্ধ্রপ্রদেশ। দেখো, দ্য টেম্পল অফ তিরুমালা হিলস ইজ নোন অ্যাজ দ্য তিরুপতি বালাজি, রাইট? তিরুপতি বালাজি, দিস ইজ দ্য রিচেস্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টাকা পয়সা যেখানে আছে তিরুপতি বালাজি, ভেঙ্কটেশ্বরা টেম্পল। অ্যান্ড দিস টেম্পল ইন ইজ ইন দ্রাভিদিয়ান আর্কিটেকচার, ঠিক আছে, দ্রাভিদিয়ান আর্কিটেকচারের। তাহলে দেখো এইখান থেকে আর কী কী কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন্স তোমাকে আসতে পারে, তিরুপতি বালাজির নামটা দিতে পারে, তার সাথে বলতে পারে যে ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট হিন্দু টেম্পল যেটা সেটার নামটা কি, তাহলে কী কী পেচ্ছ, তিরুপতি বালাজি মন্দির বা লর্ড ভেঙ্কটেশ্বরা টেম্পল বলা হচ্ছে, বা তোমাকে বলা হচ্ছে ভেঙ্কটেশ্বরা টেম্পল বা তিরুপতি বালাজি কার আদলে তৈরি। তাহলে দেখো দ্রাভিদিয়ান যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারের স্টাইলে কিন্তু এটা তৈরি হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তিরুপতি,
তিরুপতিটারই আর একটা নাম হয়েছে দেশবান, ভেঙ্কটেশ্বরা টেম্পল। বোঝা গেল? চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট। অভিরূপ আমি বলবো আমার নাম, কিন্তু তার সাথে সাথে ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, দিস ইজ মাই টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউ হ্যাভ টু জয়েন আওয়ার গ্রুপ, সো দ্যাট আমরা আরো ভালোভাবে কি করতে পারি, প্রিপারেশনটা করতে পারি। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে একটুখানি ঠাকুরের দর্শন করে নেবো এবং ছবিটাও দেখে নেবো। এইটা হচ্ছে সেই মন্দিরটা, আমি একটু আমাকে ছড়িয়ে নিলাম। দেখতে পেয়েছো? একটু মাথা ঠুকে নাও সবাই, বলো একটু তাড়াতাড়ি চাকরি বাকরি দিয়ে দিতে। আই এম স্যান্ডিং অভিরূপ, স্মাইল কি করে পাবে, হলোই তো না। এইটা হচ্ছে তিরুপতির ছবি, এটা কি এবি মিস্টার 360? চলো আবার আমি ফিরে চলে এলাম এবং আমরা এসে গেছি আর একখানা। আচ্ছা তুমি আবার এথিস্ট, বলো রঙ্গনাথন স্বামী, রঙ্গনাথন স্বামী টেম্পল ইজ ডেডিকেটেড টু উইচ ডেইটি, মানে কোন দেবতার উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটাতে, রাইট? রঙ্গনাথন, রঙ্গনাথা স্বামী টেম্পলে কোন দেবতার পুজো করা হয়, এটা হচ্ছে আর একখানা কোয়েশ্চেন। অ্যান্ড ডু ওয়ান থিং, ইউ হ্যাভ টু শেয়ার অ্যান্ড লাইক দ্য সেশন, ঠিক আছে? যাও বিরূপ, আই এম সেন্ডিং। দেখো আমার টেলিগ্রাম লিঙ্কটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। শম্ভু, এই শম্ভু কোথায় রে? সুমন, শম্ভু ঠাকুর মানে কি বলতে বলেছো, মানে শিব ঠাকুরের কথা বলছো? রাঙ্গন, কারেক্ট অ্যান্সার ইজ বিষ্ণু, শিব নয় মানে স্বামী, দেখেছো তো পার্বতীর স্বামী মানে শিব। হ্যাঁ সবাই ঠকাঠক ঠকাঠক শুধুমাত্র এতে দিয়েছে, শিব 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 শিব। না অনেকে বিও অ্যান্সার করেছিল, বি অ্যান্সার সুনন্দ করেছিল, পঙ্কজ করেছে, সি অবি বি করেছে, অভিরূপ করেছে, রোহান, ইমরান, শৈবাল, রনিতা, ওভারঅল অনেকেই করেছে, কিন্তু অনেকে ওই যে কথাটা বলেছে, কেউ বলেছে আবার শিবকে শম্ভু বানিয়ে দিলে তোমরা, রাইট? কেউ আবার বলেছে কার স্বামী, কে স্বামী, এটা কি রঙ্গনাথন স্বামী টেম্পল, যেটা সেই টেম্পলটা টেম্পলে যার পুজো করা হয় তিনি হচ্ছেন বিষ্ণু ঠাকুর, ঠিক আছে? এবার তার ব্যাপারে একটু জেনে নেব। দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ 108, মানে দিব্য দেশম যেটাকে বলা হয়, সেই দিব্য 108খানার বিষ্ণু টেম্পলের মধ্যে কিন্তু একটা, বিল্ট ইন দ্রাবিডিয়ান স্টাইল। আগেরটাও আমরা কি দেখলাম, দ্রাবিডিয়ান, তিরুপতি যেটা সেটাও দ্রাবিডিয়ান, এটাও কিন্তু তাই। কনস্ট্রাক্টেড ইন দ্য বিজয়নগর পিরিয়ড, বিজয়ানাগার পিরিয়ডস বা যে সময়কালটা সেখানে, লোকেটেড ইন দ্য আইল্যান্ড ফর্মড বাই দ্য টুইন রিভার কাবেরি অ্যান্ড কোল্লেরুর, ফার্স্ট টেম্পল টু বি অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউএন বডি ফর দ্য প্রোটেক্টিং অ্যান্ড কনজার্ভিং কালচারাল হেরিটেজ, দ্য
দেখো, একটা সিম্পল সেন্টেন্স, একটা কোয়েশ্চেন আমি এনেছি, সেই কোয়েশ্চেনের ডেসক্রিপশন থেকে তোমরা এতগুলো কোয়েশ্চেন পাচ্ছ, ইউ কান্ট ইভেন ইমাজিন। আমি শুধুমাত্র সিম্পল একটা কোয়েশ্চেন তুলেছি, আর সেই কোয়েশ্চেনের ডেসক্রিপশন দেখো, এখান থেকে কী কী কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, এটা কোন স্টাইলে তৈরি, আর্কিটেকচারের স্টাইলটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, পঙ্কজ বলছে শম্ভু শিবের লাইট ভার্সন। হ্যাঁ সুমন, তুমিও বলেছিলে বিষ্ণু, তুমি শেষের দিকে বলেছিলে, চলো, ভেরি গুড। দুটো গ্রুপ দেখাচ্ছে, একটা ওপেন গ্রুপ আছে, সেখানে দেখবে জলজান, তো আমার একটা খুব ছবি জল 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 করছে, সেইটাই। দেখো, দ্রাবিদিয়ান স্টাইল, আনারকলি, এই দেবতার মুখ। আচ্ছা, কনস্ট্রাক্টেড ইন দ্য বিজয়ওয়াড়া নাগার পিরিয়ড, মানে কার সময়ে তৈরি হয়েছিল সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। যেরকম দেখবে স্থাপত্যের নাম দিয়ে দেয়, কুষাণ পিরিয়ড নাকি কোন পিরিয়ডে তৈরি করা হয়েছিল, তাহলে দেখো বিজয়নগর পিরিয়ডে। তার সাথে হচ্ছে এটা কোন রিভারের আইল্যান্ডে এটা গঠিত, তাহলে কাবেরী রিভার, দুটো রিভারের আইল্যান্ডের মধ্যে এটা হচ্ছে, একটা হচ্ছে কাবেরী আর একটা হচ্ছে কোলেরুন। কোন দুটো রিভার, কাবেরী এবং কোলেরুন। ফার্স্ট টেম্পল যেটা কি হয়েছে, ইউনাইটেড নেশনের বডি ফর প্রোটেক্টিং অ্যান্ড কনজারভেটিং কালচারাল হেরিটেজ, সেখান থেকে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে এটা এখান থেকে জিজ্ঞেস করতে পারে, প্রথম সেই মন্দিরের নাম বলো যেটা ইউনাইটেড নেশনের দ্বারা পুরস্কৃত হয়েছে বা অ্যাওয়ার্ডেড হয়েছে। কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, রঙ্গনাথন স্বামী টেম্পল, রাইট। তারপর দেখো, গোপুরাম ইজ দ্য বিগেস্ট গোপুরাম ইন এশিয়া, ইটস গোপুরাম। গোপুরাম কাকে বলে আমিও সেটা ঠিক বুঝতে পারিনি, আই গেস মানে ঠাকুরের কোনো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে, অ্যান্ড ইট ইজ ইন তামিলনাড়ু। অবভিয়াসলি বিজয়নগর বলা হয়েছে, তাহলে কোথায় হয়ে যাবে, তামিলনাড়ুতে। কোথায় অবস্থিত প্রথম মন্দির যেটা অ্যাওয়ার্ড পেয়েছে ইউনাইটেড নেশন, কার স্টাইলে তৈরি হয়েছে, কোন দুটো রিভারের মাঝে হচ্ছে, আর তার সাথে সাথে কার পুজো হচ্ছে। এবার আমরা চলে যাব কেমন দেখতে মন্দিরটা, মন্দিরটার একবার পরিক্রমা করে নেব, আবার ঠাকুর ঠাকুর বলে একটু নমস্কার তোমরা করে নেবে। এইটা হচ্ছে সেই ঠাকুরটা, যা আমি আমাকে সরিয়ে দিয়ে দেখাই, তবে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। বিজয় ম্যাম, আমিও করেছি বি আনসার, ওয়েল ডান বিজয়। না রাখতে পারলে কিছু করার নেই, যেটুকু পারবে সেটুকুই মনে রাখবে, সেটুকু থেকেই যেটুকু পারবে অ্যান্সার দেবে। আচ্ছা অরিত্র, ওয়েল ডান, থ্যাংক ইউ। গোপুরাম প্যান্ডেল স্টাইল স্ট্রাকচারকে বলা হয় গোপুরাম, গোপুরাম, গোপুরাম হয়ে যাচ্ছে প্যান্ডেল স্টাইল স্ট্রাকচার। এই যে প্যান্ডেলের মতো স্ট্রাকচারটা করেছে, ভেতর দিয়ে চলে যাও গিয়ে দেখে নাও, আই গেস সেটাকেই গোপুরাম বলেছে। তাহলে এবার গোপুরাম রিলেটেড কোয়েশ্চেনটাও আমরা দেখে নেব। ইয়াস, কালারফুল, ইট ইস কালারফুল। তাহলে গোপুরাম দেখো, ইটস গোপুরাম ইজ দ্য বিগেস্ট গোপুরাম ইন দ্য এশিয়া। তাহলে এখান থেকে এই কোয়েশ্চেনটাও কিন্তু আসতে পারে যে আমাদের এশিয়ার মধ্যে সবথেকে বড় প্যান্ডেল লাইক স্ট্রাকচার মন্দির কোনটা। তাহলে এটাই হয়ে গেল রঙ্গনাথন স্বামী, ঠিক। ছবিটাও আমরা দেখে নিলাম, বেশ সুন্দর, কালারফুল, আর এর আর্কিটেকচারটা দেখো, এই যে আমি ভালো আছি। আই হোপ কি তোমরাও ঠিক আছো। চলো, বিষ্ণুর যে শুয়ে থাকার যে যে মূর্তিটা তোমরা দেখেছো অনেক জায়গায়, সেইটাই এখানে আছে, দেখতে পেলে? বাসারুল, আই এম ফাইন, থ্যাংক ইউ ফর আস্কিং, আই হোপ কি তুমিও ভালো আছো। আর তার সাথে সাথে ওয়ান থিং যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে তোমাদের কি, লাইক অ্যান্ড শেয়ার। হ্যাঁ বাবু, ওই রকম দিয়েই তৈরি হবে।
হ্যাঁ, ওর ওপরে ঘোড়াতে চড়ে আছে। তখনকার যুগে স্থাপত্য তো এইভাবেই চলতো, তাই না? চলো, হ্যাঁ, শুয়ে থাকা যে শয়নে যে বিষ্ণুটি আছে তারই পুজো এখানে কিন্তু করা হয়। তারপর এবার বাকিটা অন্য একটা কোয়েশ্চেনে এবার চলে আসি আমরা। এবং কোয়েশ্চেনটা যাওয়ার আগে তোমাদের কি করতে হবে, শেয়ার অ্যান্ড লাইক। রাইট, আর কেউ যদি নতুন থেকে থাকো তাহলে @247 কে কি করবে, @247 বেঙ্গলিকে তোমরা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে, সো দ্যাট তোমরা টাইমে টাইমে পেয়ে যাও এটা। গুড ইভিনিং বাবু, সকলকে গুড ইভিনিং। বলো, দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, দ্যাট মিন্স টিসকো, ওয়াজ এস্টাবলিশড বাই দোরাবজি টাটা। এবার বলবে, ম্যাম জামশেদজি টাটা, দোরাবজি টাটা কেন? দেখো, জামশেদজি টাটা যিনি কি করেছিলেন, লেটটা ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশনটা উনি রেখেছিলেন, রাইট? কিন্তু এস্টাবলিশড প্রপার স্ট্রাকচার সব কিছু যেটা তৈরি সেটাকে বলা হয় দোরাবজি টাটা। এই এই টিসকোটার এস্টাবলিশড কে করেছিলেন, এস্টাবলিশমেন্ট দোরাবজি টাটা কত সালে করেছিলেন, সেটাই হচ্ছে এখানকার কোয়েশ্চেন। ফর্ম ফিল আপ আপাতত তুমি CHSL এরটা করো, CGL আসলে আমি তোমাকে ইনফরমেশন দিয়ে দেবো। কারেক্ট অ্যান্সার ইজ বি, দ্যাট ইজ 1907, রাইট? কারেক্ট অ্যান্সার ইজ 1907। চলো নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য ফার্স্ট এভার জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট এগেনস্ট হুম দ্য মোশন অফ ইম্পিচমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন্টু পার্লিয়ামেন্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মানে স্বাধীনতার পরে আমাদের সুপ্রিম কোর্টের প্রথম একটা জাজের নাম বলো যার কি হয়েছিল ইম্পিচমেন্ট। ইম্পিচমেন্ট মানে হয়ে যাচ্ছে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া, ঠিক আছে? তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো প্রথম যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াটাকে সরিয়ে, প্রথম যে চিফ জাস্টিস বলবো না, প্রথম যে জাজ যা সুপ্রিম কোর্টের জাজ যার ইম্পিচমেন্ট হয়েছিল তার নামটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জামশেদপুরের নাম ওনার নাম অনুসারেই হয়েছে। নিম্মি এখানে আর্টিকেলও বলে দিয়েছে, অসাধারণ। কারেক্ট অ্যান্সার ইজ ডি, এক্স্যাক্টলি। মেজরিটি পিপল কিন্তু এখানে ঠিক করেছে, আর যারা ভুল করেছো ডোন্ট ওয়ারি, তোমাদের যেটা করতে হবে সেটা হয়ে যাচ্ছে নোটেড ডাউন এবং পড়ো, রাইট? তাহলে প্রথম যে জাজকে সরিয়ে দেওয়া হয়েছিল, ইম্পিচমেন্ট করিয়ে দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে রামাস্বামী। নাম কি? রামাস্বামী। এবং মেজরিটি স্টুডেন্ট ঠিক কারেক্ট অ্যান্সার দিয়েছ, আর সেটার জন্য অনেক দিন বাদ তোমরা কি পেয়ে গেলে, একটা সুন্দর স্মাইলি পেয়ে গেলে, হৃদয়যুক্ত স্মাইলি, ঠিক? শৈবাল, কেস স্টাডিটা অনেকটা বড়, মানে অনেক কটা সেকশন বললে তবে হবে, তাই আজকে আমি সেটা আর বলবো না, মানে আমি পড়তে পড়তে অর্ধেকটা পড়েছি যে কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, বাকিটা আমার নিজেরই পড়া বাকি আছে যে কেন সরিয়ে দেওয়া হয়েছিল, কি কেস হয়েছিল এটা দেখে নিলাম। তার সাথে সাথে এখানকার থেকে আরেকটু কোয়েশ্চেনও দেখে নেব। আফটার ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট জাজ, আমাদের ফার্স্ট জাজ সুপ্রিম কোর্টের যিনি ছিলেন তার নাম কি? জাস্টিস হরিলাল জে কি সুন্দর কানিয়া, মানে HJ কানিয়া বলা হয়। ক্লিয়ার? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট আফটার ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট জাজ কে ছিলেন। এটা একটা স্ট্যাটিক কোয়েশ্চেন, আর এই স্ট্যাটিক কোয়েশ্চেন আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এক্সামেও আসে, সেই রকম কিন্তু CHSL CGL-এও আসে, ঠিক আছে? হ্যাঁ, সেই অনেক বড় কাহিনী যেটাকে ছোট করতে একটু টাইম লেগে যাবে আমার। FNC BD তুমি SSC দেবে, তাহলে বাবু SSC দেবে তো CHSL এর ফর্মটা ফিল করে দাও, বোঝা গেল? CHSL এর ফর্মটা অতি অবশ্যই কিন্তু তোমরা ফিল করে দাও। ক্লাস 12 পাস, আর তার সাথে কি চাই? 18 থেকে 27 বছর চাই।
অর্ণব দারুণ বলেছে, বলছে নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা কথা বলেছিল তাই সরিয়ে দিয়েছে, না হবে এরকম নয়। নেক্সট পার্টে চলো, আমি এতক্ষণ মানে সুপ্রিম কোর্ট নিয়ে কথা বললাম, তাহলে সুপ্রিম কোর্ট রিলেটেড আর কি কি কোয়েশ্চেন আছে সেটা যখন আমি একটু দু চারটে ওই বই ঘেঁটে দেখলাম, তখন কিছু কিছু কোয়েশ্চেন পেলাম, সব কটা পাইনি, তবে যে কটা পেয়েছি সেই কটা তোমাদের কিন্তু রিভাইজ সেকশনে নিয়ে চলে এসেছি। তাহলে সুপ্রিম কোর্ট থেকে কী কী কোয়েশ্চেন আসে সেটা এবার আমরা একটুখানি দেখে নেবো। দেখো, হুইচ কোয়ালিফিকেশন ইজ রং ফর বিং আ জজ ইন দ্য সুপ্রিম কোর্ট, মানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের জাজ হতে যে যে কোয়ালিফিকেশনসগুলো দরকার হয় এর মধ্যে থেকে কোনটা সেই কোয়ালিফিকেশন নয়। তাহলে দেখো, বাইরের তো কেউ হবে না, ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের জাজ ইন্ডিয়ানকে হতে হবে, তাহলে ইট ইজ কম্পালসারি টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা কিন্তু হতেই হবে, তাহলে অবভিয়াসলি এটা ইয়েস ফরম্যাটে যাচ্ছে, ঠিক। তারপর যদি বিটা বলি, হি শুড বি আ রেসপেক্টেড জুরিস্ট ইন দ্য আই অফ পার্লিয়ামেন্ট, মানে পার্লিয়ামেন্ট আমাদের লোকসভা যাকে ভাবছে যে হ্যাঁ ও ন্যায়পরায়ণ তাকেই রাখবে, এরকম তো কোনো ব্যাপার নয়, যোগ্যতা তো থাকতে হবে, রাইট। তাহলে সেই হিসাবে যদি দেখি, তাহলে দেখো এইটা আমার কিন্তু রং পোর্শনে চলে আসছে, মানে পার্লিয়ামেন্ট মোদি যাকে ভালো বলছে হ্যাঁ আমার মনে হচ্ছে খুব ভালো লোক তাকেই বসিয়ে দেবে, দিস শুডেন্ট বি, এটা কিন্তু হওয়া উচিত নয় আর ওটা কিন্তু হয়ও না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ সেন্টেন্স নাম্বার বি। আচ্ছা, বাকিগুলো আমরা একটুখানি পড়ে নেব, কেন পড়ে নেব, আমরা এই জন্য পড়ে নেব যে দেখে নেব কীভাবে আর কী কী ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তারপরে কী দেখে দেবো, মাস্ট বি আ জজ ইন দ্য হাইকোর্ট ফর অ্যাটলিস্ট 5 years, মানে কি করতে হবে তাকে 5 বছর জাজ হিসাবে কাজ করে থাকতে হবে কোথায়, হাইকোর্টে, বা কি করতে হবে তাকে হাইকোর্টের সে যদি জাজ না থাকেও যেন 10 বছর সে লয়ার থাকে, বোঝা গেছো, মানে উকিল হিসাবে তুমি আইদার 10 ইয়ার্স কাজ করে থাকো বা জাজ হিসাবে তুমি কত বছর কাজ করে আছো 5 বছর, এইরকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই তুমি কি হতে পারবে, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার প্রথম ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করলে, বোঝা গেল। তাহলে কোয়েশ্চেন হিসাবে যদি আমি দেখি, কোয়েশ্চেনে জিজ্ঞাসা যেটা করেছে, দ্যাট ইজ সুপ্রিম কোর্টের জাজ হচ্ছে কোন কোয়ালিফিকেশনটা লাগে না, সেটা হয়ে যাচ্ছে অপশন বি, পার্লামেন্টের চোখে ভালো হলেই যে সে জাজ হবে এরকম কিন্তু কথা নয়, তো কারেক্ট অ্যান্সার ইজ বি। পলিটিকা কোয়েশ্চেন্স বি ঢালায় ম্যাম, সব সব আমি কি করাবো, জিকে সিরিজ CHSL এর সব মিক্স সিরিজ আসে, আর তোদের এবার CHSL পেতেই হবে। তুমি যদি না বুঝে থাকো ওটা মানে দেবতা না দেবী ইন সাচ কেস আনারকলি সরি টু সে আই কান্ট ডু, কারণ তাকে বলাই দেওয়া হয়েছে তোমাকে ওটা লর্ড বিষ্ণুর একটা মূর্তি, তাহলে লর্ড বিষ্ণু তোমার কি মনে হচ্ছে দেবী না দেবতা, একটু রিজনিং লাগাও। এ দেখো, তারপর নিগম তোমাকে সেই কথাই বলছে, একটু রিজনিং লাগাও। তারপর হু ক্যান রিমুভ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, চলো ওখানে আমরা দেখিয়ে নিলাম কাকে সরিয়ে দেওয়া হয়েছে, ইম্পিচমেন্ট প্রথম কার হয়েছিল সেটা আমরা দেখেই নিয়েছি, তাই না, রামাস্বামীকে সরিয়ে দেওয়া হয়েছিল, দ্যাট আমরা জেনে গেছি। এবার বলছে কে সরাতে পারে, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, আরে তাকেই তো সরানো, সে নিজেই সরিয়ে নেবে, আর অনলি প্রেসিডেন্ট মানে শুধুমাত্র রাষ্ট্রপতির হাতে বা পার্লিয়ামেন্ট মানে লোকসভার হাতে, কার হাতে পাওয়ার আছে জাজেস অফ দ্য সুপ্রিম কোর্টকে সরিয়ে দেওয়ার, ইম্পিচমেন্ট করার। অ্যান্সারটা একটু ঠিক করে ভাবো, এখানে অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে, যারা কারেক্ট অ্যান্সার দিয়েছে আমি তাদের নামটা নিয়ে নিচ্ছি, বিজয় দিয়েছে, রাজীব দিয়েছে, অর্পিতা, সৌমেন, রাহুল, এরশাদ, এবং অভিজিৎ।
Correct answer is both parliament and president. Correct answer is both parliament and president. Arnob, B, 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 na. Correct answer is C. Sorry, C bolchi, D. It's not B, 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 B. It's D, 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 D. ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে বলে দিচ্ছি, তোমরা যদি, আচ্ছা সকালের ইকোনমিক্স ক্লাস তোমরা করেছিলে, আই হোপ কে কারোর কোনো ডাউট নেই, কারণ আমি বারংবার বলি ডাউট থাকলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করে নেবে। এনিওয়ে, আর যদি মনে করো চ্যাপ্টার ওয়াইজ বা একদম ডিটেলসে ইন্টেনশনাল বেসিসে তোমরা যদি করতে চাও, খুব জোর দিয়ে ইকোনমিক্সটাকে করতে চাও, ইন সাচ কেস তোমরা যেটাকে জয়েন করতে পারো সেটা হয়ে যাচ্ছে দুরন্ত ব্যাচ। দুরন্ত ব্যাচ 20 তারিখ থেকে, মানে কাল থেকে স্টার্ট হয়েছে। তার মধ্যে কাল থেকের কাজ, আজকের যে ক্লাস সেটা তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপের ব্যাপার নয়। তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো 2021-এর প্রিলিমসের জন্য। বোঝা গেল? 2021-এ মানে ডিসেম্বর 2020-তে কি আসবে? ভ্যাকেন্সি বেরোবে, তার জন্য যে প্রিপারেশন সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ব্যাচ ফরম্যাটে। তোমরা এই দুরন্ত ব্যাচটাকে অ্যাটেন্ড করতে পারো খুবই চিপ রেটে, একদম সস্তা রেটে। তার জন্য Y266 কোডটাকে ইউজ করে নিতে হবে। আর 23 তারিখ থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ। রাইট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ আছে, সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচটাকে তোমরা জয়েন করতে পারো আরও সস্তাতে। মানে এটা 800 টাকার মধ্যে তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। আর এই ব্যাচে আমি পড়াবো ইকোনমিক্স এবং তার সাথে পড়াবো জিওগ্রাফি, ঠিক আছে? এক্স্যাক্টলি, ডাউট থাকলে আমাকে মেসেজ করে নেবে। হ্যাঁ নিগম, তুমি করেছিলে, একদম শেষের দিকে এসেছে বাবু, কেন নেব না, সকলের নাম নেব। আচ্ছা, আর এই কোর্সগুলো যদি পারচেজ করতে চাও, দামগুলো ওখানে বেশি দেখাবে, বাট ডোন্ট ওয়ারি, ওখানে ভিউ অফারে যাবে। ভিউ অফারে গিয়ে অ্যাপ্লাই কুপন কোডে Y266 এই কোডটা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। রাইট, না সোনামণি, কখনো না, তুমি খুব সুইটে নাও, তোমাকে আমি দেখছো, তোমাকে স্পেশালি একটা দিয়েছি, এইটা কিন্তু শুধুমাত্র সোনামণির জন্য। আচ্ছা, মহাপ্যাক কোন ল্যাঙ্গুয়েজে হবে? ইংলিশে কি নোটস পাবো? ডেফিনেটলি মঞ্জিমা, কেন পাবে না, ডেফিনেটলি পাবে তুমি ইংলিশে নোটস। যে নোটসগুলো থাকবে সেটা কিন্তু, আমরা যদি মহাপ্যাকের কিনো, বাকিগুলোও কথা বলি, ইংলিশ পাবে। যেটা ওয়ে অফ টিচিং, মানে আমরা যে ভাষায় কথা বলছি, ক্লাস যে রকমভাবে করছি ইউটিউবে, সেইভাবেই আমি পড়াবো। রাইট, ইংলিশে থাকবে নোটস, আর সেগুলোকে বাংলাতে এক্সপ্লানেশন করে দেওয়া হবে। রাইট, হ্যাঁ, জিওগ্রাফির ক্ষেত্রে আমি বাংলা টার্ম বলতে পারবো, কারণ সেগুলো সার্চ করে করে পাওয়া যায়। বাট তুমি যদি ইকোনমিক্সের কথা বলো, ইকোনমিক্সের বাংলা দেখতে গেলে কিন্তু ইকোনমিক্স নিজেই কেমন অদ্ভুত একটা হয়ে যায়। আচ্ছা, আমি একদিন শুধুমাত্র ক্লাস রাখবো তোদের নাম নেওয়ার জন্য, তোদের নামকরণ নতুন করে আমি করে দেবো। মনসীমা, আমি তোমার অ্যান্সার দিয়েছি বাবু। আচ্ছা, চাঁদ মামা, টাঁদ মামা ছাড়, এবার বল, উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল টকস অ্যাবাউট দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নিয়ে যখন আমরা কথা বলছি, তাহলে এবার বলে দাও। ১২৪, এক্স্যাক্টলি, প্রথম অ্যান্সার নিয়েছে নিগম, তারপরে নিয়েছে অরিত্র, এবি মিস্টার 360, পঙ্কজ, বিজয়, মৌমিতা, রাজীব, 324, আমি 302-এর ধারা দিয়ে দেবো আমার জন্য, তুই আমাকে খুন করেছিস তার অ্যালিগেশন দিয়ে দেবো 302 ধারা। লোক, কারেক্ট আনসার ইজ আর্টিকেল 124। আর্টিকেল 124-এর আন্ডারে কি হয়ে যাচ্ছে? সুপ্রিম কোর্ট গঠন করার কথা বলা হয়েছে। এবার বাকিগুলোকেও আমরা দেখতে হবে। আমি বারংবার বলছি, যখনই তোমরা জিকে করবে, স্পেশালি ফর দ্য সিজিএল সিএইচএসএল, ইটস বেটার কে অপশান হিসাবে পড়তে থাকো, প্রচুর জিকের জ্ঞান বেড়ে যাবে।
রাইট, সেই হিসাবে দেখো কি কি আসছে। সবার প্রথমে আর্টিকেল 315, 315 থেকে 323 যেটা, সেটা হয়ে যাচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে 315। আর এই যে দেখছো 315 থেকে 323-এর মধ্যে তার কাজ কি কি না কি কি সেই সব, ইভেন স্টেট পিএসসি, যেটা স্টেট পিএসসির কথাও কিন্তু এই আর্টিকেলের মধ্যেই আছে। স্টেট পিএসসি ফর অ্যান এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তাহলে দেখছো কনস্টিটিউশনের মধ্যে এটার নাম আছে, সো ইটস আ কনস্টিটিউশনাল বডি। আর তার জন্যই আমি বারংবার বলি WBCS এর কবে ফর্ম বেরোবে, কবে ফর্ম বেরোবে, এই ধরনের কোনো কোয়েশ্চেন্স মাথায় এনো না, আর কাউকে প্লিজ জিজ্ঞাসা করো না, কারণ এটা হয়ে যাচ্ছে কনস্টিটিউশনাল বডি। হতে পারে নোটিফিকেশান লেট আসছে, কিন্তু নোটিফিকেশান আসবে, এটুকু ভরসা রাখো, আর ভরসা রেখে শুধুমাত্র পড়াশোনা করো, রাইট। আর সেই জন্যই আমি এই 315 আর্টিকেলটা এনেছি, আর যেন নেক্সট টাইম কবে বেরোবে কবে বেরোবে এই ধরনের কোয়েশ্চেন না আসে। নেক্সট আর্টিকেলে যদি যায় দেখো 153, 153 হচ্ছে গভর্নরের কথা। দেয়ার শ্যাল বি আ গভর্নর অফ ইচ স্টেট, মানে রাজ্যে একটা গভর্নর থাকতে হবে, সেটা বলছে আর্টিকেল 153। তোমরা আমাকে ফটাফট কমেন্ট সেকশনে জানাও গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে। বলো আর্টিকেলকে, আর্টিকেল বলছি গভর্নরকে কে অ্যাপয়েন্ট করে। 324 অলরেডি আমরা দেখে নিয়েছি, এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট হচ্ছে 124, এবং রইল 324, সেটা হয়ে যাচ্ছে ইলেকশন কমিশন, রাইট। মুভিং টু দ্য নেক্সট পার্ট, শরদ অরবিন্দ বোবদে ইজ দ্য ড্যাশ চিফ মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। শরদ অরবিন্দ বোবদে তোমরা জানো সুপ্রিম কোর্টের কিনি, ইনি চিফ জাস্টিস, রাইট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি কত নাম্বার সেইটাই আমি এই কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছি। এক্স্যাক্টলি, প্রেসিডেন্ট, গভর্নরকে কে অ্যাপয়েন্ট করছে, প্রেসিডেন্ট। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ফটাফট অ্যান্সার দাও। নিম্মি কারেক্ট অ্যান্সার দিয়েছে, শরদ অরবিন্দ বোবদে ইজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কত নাম্বার, 47th নাম্বার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য, এই হিসাবে তোমরা আর একখানা কথা বলো, সুপ্রিম কোর্টে মোট কতগুলো চিফ জাস্টিস থাকে? ইনি তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস বলবো না, মানে সুপ্রিম কোর্টের জাজ, সুপ্রিম কোর্টে কতগুলো জাজ থাকে ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ওয়েল ডান নিম্মি, নিম্মি আবার আগে সবার আগে অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ 33+1, দ্যাট মিনস 34। তারপরের অ্যান্সার হিসাবে যদি আমি দেখি, সেই হিসাবে অভিজিৎ দিয়ে দিয়েছে, ক্লিয়ার। রাহুল স্লো পলারে চলবে না বাবা, আমাকে টাইমের মধ্যে শেষ করে দিতে হবে। তুমি দেখে নিও ভিডিওটাকে আর একবার, রিপিট করে নিও, তাহলে কতগুলো আমাদের জাজ আছে, দ্যাট ইজ দ্য নাম্বার ইজ 34, 33+1। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, আর কত বছর পর্যন্ত উনি আছেন, 2021 পর্যন্ত, 23 এপ্রিল, 23 এপ্রিলের পর আবার যখন পড়াবো তখন দেখিয়ে নেবো। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ওয়াজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ফার্স্ট ইনোগ্রেটেড? Yes, free fire map, এটা যদি বাংলা করতে যাই কি হবে? কারেক্ট আনসার ইজ 28th January 1950.
সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনোগ্রেটেড। বাবু নিজের নামগুলো একটুখানি ভালো ভালো করে দিয়ে দাও না, একটুখানি এই ধরনের নাম টাম না দিয়ে একটু যদি ভালো নাম দাও দ্যাট উড বি বেটার, রাইট? সো 28 জানুয়ারি 1950 প্রথম সুপ্রিম কোর্ট ইনোগ্রেট করা হয়েছিল, আমরা আফটার ইন্ডিপেন্ডেন্সেরই কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চনস, হুইচ আর্টিকেল ওয়াজ রেফার টু অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশনস বাই দ্য বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর? আই এম ফাইন বাবু। বলো হুইচ আর্টিকেল ওয়াজ রেফার টু অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল, কেউ আগে একটু মেসেজেও দেখিয়েছিল। প্রতীক খুব শিগগিরই স্টার্ট হয়ে যাবে, আপাতত আমাদের WBCS এর মহাপ্যাক চলছে, রাইট? তার সাথে আমাদের চলছে দুরন্ত ব্যাচ WBCS এর জন্য, তার সাথে সাথে হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যও চলছে। CHSL এর জন্য খুব শিগগিরই চলে আসবে। হার্ট অ্যান্ড সোল কাকে বলা হয়ে যাচ্ছে? কারেক্ট অ্যান্সার ইজ আর বি, দ্যাট মিন্স আর্টিকেল 32। ক্লিয়ার? অফলাইন ইন দ্য সেন্স আমাদের একটা নিজস্ব আড্ডার সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে গিয়েই পড়ানো হয়, যেখানে অফলাইনের এনভায়রনমেন্টেই তুমি পড়বে। এখন কোভিডে আর সামনাসামনি গিয়ে পড়ানোটা একটুখানি চাপের, তো অফলাইনে নয়, যা কিছু আছে অনলাইনে, বাট সেই সিস্টেমে কিন্তু তুমিও আমার সাথে কথা বলতে পারবে, ইন্টারাক্ট করতে পারবে, জাস্ট লাইক লাইভ ক্লাস। এইসব কোয়েশ্চেন কিন্তু ইসের জন্য মানে NTPC-র জন্য ইম্পর্টেন্ট। চলো তাড়াতাড়ি বলো এটার, ম্যাচ দ্য ফলোয়িং। বলো ম্যাচ দ্য ফলোয়িং, এর মধ্যে তো একটা তো একদম সোজা, রাইট? যদি একটুখানি এলিমিনেশন প্রসেসে যাও তাহলে তুমি বুঝতেই পারবে কি হিসাবে আসছে। ইটস লাইক জলদাপাড়া, জলদাপাড়া কোথায় আছে? জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল। তাহলে বি এর সাথে হবে কি এক? বি এর সাথে এক হবে, আমি তোমাদের কালকে কি বলেছিলাম, সবার আগে তোমাকে যেটা করতে হবে অপশন টেস্টে চলে যাবে। তাহলে দেখো অপশন টেস্টে বি এর মধ্যে এক থাকলে সি এবং ডি অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। সি এবং ডি অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাওয়ার পর বাকিটা কোনটা রইল? বাকি যেটা রইল সেটা হয়ে যাচ্ছে তোমার লাইক এই যে কাইবুল জাম্বো, সেটা হয়ে যাচ্ছে তোমার মণিপুর। তাহলে দেখো ডি এর সাথে তিন, কারেক্ট আনসার কোনটা হয়ে গেল আমার? এ, রাইট? কারেক্ট আনসার কোনটা হয়ে গেল আমার? ডি। তাহলে এখান থেকে এবার ফটাফট একবার ম্যাচ করিয়ে নাও, জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল দ্যাট উই নো, কাইবুল জাম্বো কোথাকার হয়ে যাচ্ছে মণিপুরে। তাহলে আমরা কি পেলাম? বি এর সাথে এক পেলাম, ডি এর সাথে তিন পেলাম, কারেক্ট আনসার হয়ে গেল এ। যখনই পড়বে রিভাইজ করে নেবে, তাহলে এর সাথে দু নাম্বার, এর সাথে দু নাম্বার মানে হয়ে যাচ্ছে সোনাই রূপাই, সোনাই রূপাই আমার কোথায় রইল? সোনাই রূপাই হয়ে গেল আমার অরুণাচল প্রদেশ, আর আমার সি এর সাথে চার মানে হয়ে যাচ্ছে আমার কি? মরলেন হয়ে যাচ্ছে আমার মিজোরাম। ক্লিয়ার? অ্যান্ড আড্ডার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর কেউ যদি আমার পেড ব্যাচ জয়েন করতে চাও ইন সাচ কেস আমাকে এই টেলিগ্রামে তোমরা মেসেজ করবে, এবং আমি যারা টেলিগ্রাম গ্রুপের মেম্বার আছো বলে দিচ্ছি আজকে 8:30 কিন্তু কুইজ আছে, জেনারেল স্টাডিজের কুইজ আছে, তাহলে সেই কুইজটাতে তোমরা জয়েন করে নিও, রাইট? আর আমাদের পেড ব্যাচের মধ্যে আমি দুরন্ত যে WBCS প্রিলিমসের আছে সেই ব্যাচে আমি কি পড়াচ্ছি? ইকোনমিক্স পড়াচ্ছি, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচে SI-এর ব্যাচে আমি ইকোনমিক্স এবং জিওগ্রাফি দুটোই পড়াচ্ছি। আর কালকে সকাল 10টার সময় তোমরা কিন্তু এসো আমাদের কাছে, কারণ কালকে আমরা কি পড়ব? ক্যাম্পস, রাইট? লাইফে করতে পারবো কিনা জানি না, তবে পড়ে তো নেব, রাইট? ততক্ষণের জন্য টাটা, বাই বাই।